হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত নতুন একটি রূপে, নতুন একটি দিনে, নতুন একটি ভিডিওতে। তোমার জন্য বানি মল্লিকই ঠিক আছে। কি যেন বলেছিল তোমাকে, রেপিস্ট? যখন ভিডিওগুলো বানানো হচ্ছিল খুব খারাপ লেগেছিল আমার। আমি তোমারই কমেন্ট বক্সে গিয়ে বলে এসেছিলাম, রিম্পাকে বলো এই সময় মনটাকে খুব শক্ত রাখতে, যেন মন না ভেঙে ফেলে। এরকম ওয়াইটিতে হয়েই থাকে। আজকে বলছি, তোমার জন্য বানি মল্লিক ঠিক ছিল। রেপ রেপিস্টের ব্যাপারে আমি কিছু জানি, কিন্তু ভালো করে তুমি যেমন ধুতে জানো, বানি মল্লিকও তেমনি ধুতে জানে। তুমি ধোপার মতন ধুতে জানো, আর বানি মল্লিকও ধোপার মতন ধুতে জানে। কি বলেছ, কি বলেছ? পাচাটা কাকে? সীমাপ্রিয়াকে? কার পা চেটেছি? কাকুলি অন্দরমহলের? কাকুলি অন্দরমহল এই কথা বলেছে? যদি কাকুলির অন্দরমহল এই কথা বলে থাকে পাচাটার কথা, উনি বলেছে এই কথা দায়ভার ওনার, আর আমি তো বলিনি। তাই তুমি আমাকে কি বলেছ, যে আমি পা চেটেছি? কার পা চেটেছি? এফবিতে সকলের পা চেটে বেড়াই, এফবিতে কি পা চেটেছি, কবে পা চেটেছি, কার পা চেটেছি, আমার চ্যানেলের কথা প্রমোট করার জন্য কাকে বলেছি, আমাকে কন্টেন্ট বানাও কাকে বলেছি, কেউ বলতে পারবে? বলতে পারবে। আর স্ক্রিনশটের কথা, এসএস, হ্যাঁ আমি স্ক্রিনশট পাঠিয়েছি, এটা আমি অনেক আগে বলেছি, আজও বলছি, পরেও বলবো। সেটা হচ্ছে পয়লা বৈশাখে মিলন মেলার আগে, পয়লা বৈশাখে মিলন মেলার আগে পর্যন্ত আমি সবাইকে এসএস পাঠাতাম। আমার কাছে এসএস খুব কম আসতো, ঠিক আছে, কিন্তু আমি সবাইকে এসএসগুলো পাঠাতাম। কেন পাঠাতাম? কারণ তখন আমরা যারা ক্রিয়েটার ছিলাম, যারা আমাদের সার্কেলের মধ্যে, যারা আমরা একে অপরকে চিনতাম, ভালোবাসতাম, ক্রিয়েটার ছিলাম, তারা দলাদলিতে পরিণত হয়েছিল। কেন দলাদলিতে পরিণত হয়েছিলাম? কারণ একজন ভিন রাজ্যের শিক্ষিত টাইপ অফ শত্রু, তখন সে তার কিছু বন্ধু বান্ধব সাগরেত নিয়ে এসে আমাদের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তখন কাকে টার্গেট করে? এই কাকুলি মহলকে টার্গেট করে, দুর্গন্ধ মহলকে টার্গেট করে, ঠিক আছে। আজও তো প্রশ্ন করি সেই শিক্ষিত শত্রুকে, যে তোমার, তুমি যে এসেছিলে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলে, কেন এসেছিলে? যদি এসেছিলে তাহলে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারতে, সুন্দরভাবে আমাদেরকে বোঝাতে পারতে, আমরা কি এতটাই অবুঝ ছিলাম? ছাড়ো সেই সব কথা, দলাদলিতে পরিণত হয়েছিল, আমরা দুটো দলে বিভক্ত হয়েছিলাম, কোনো দল কোনো দলকে বুঝতাম না, কোনো দল কোনো দলকে বোঝানোর চেষ্টা করলে উপরন্তু বিপরীত মানে রিয়াকশনমূলক ভিডিও বানানো তৈরি হয়েছে তো, এবং সেই ভিডিওর নিচে এই শিক্ষিত শত্রু তার শিক্ষিত সাগরেদ নিয়ে এসে সেখানে উস্কানিমূলক কমেন্ট লিখত, যেগুলো তোমরা আজকাল ভিডিও বানাচ্ছ উস্কানিমূলক ভিডিও, সেই উস্কানিমূলক কমেন্ট ওখানে লিখত তারা, এবং এক একটা রচনা টাইপের। আমি সেইগুলোই এসএস নিয়ে তোমাদেরকে জানাতাম, দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে। তোমাদের মধ্যে অনেকে বলেছে হ্যাঁ আমরা দেখেছি, কেউ বলেছে দেখছি। তোমার সাথে আমার কীরকমভাবে দেখা হয়েছিল সঞ্জয় ভাই, কীরকম দেখা হয়েছিল? একদিন তোমার ভিডিও আমার ব্রাউজারে আসে, আমি দেখি, এবং তোমাকে বলেছিলাম তখন যে তোমার মতন একজন পুরুষের দরকার ছিল ওই সময়, যে বুকের পাটা, ছেলেদের বুকের পাটা কত হয়, 38-40 জানি না, হবে হয়তো 38, যাদের বুকের পাটা এনে সামনে দাঁড়িয়ে বলতে পারে, তোমার মধ্যে সেই শক্তিটা ছিল, তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। তুমি বলতে পারবে যে ওইখানে আমি তোমাকে ভেউ ভেউ করে বলেছিলাম, দেখো আমাকে কী সব বলছি, আমি লাথি খেয়েছি, দেখো আমি লাথি খেয়েছি, লাথি খেয়েছি, দেখো দেখো না আমাকে কীরকম করে বলছে? আমি একটা কথাই বলেছি, সঙ্গীতা কমেডির নামে অপমান করছে, রোস্টিংয়ের নামে অপমান করছে, এই জিনিসটা ঠিক নয়। আমি আজও বলবো, আজও বলবো, আমি একই জায়গায় দাঁড়িয়ে, এবং সে কথা আমি সঙ্গীতাকে কমেন্টে লেখার মতন সাহস রাখি, কারণ আমার এই জায়গাটা পরিষ্কার। আর সেখানে তুমি কি বলেছো, আমি এফবিতে সকলের পা চেটে বেড়াই, হ্যাঁ আমি দুর্গন্ধ মহলের ম্যামের পা চাটি, জিপ টেনে ছিঁড়ে দেবো পা চাটে। কিসের পা চাটে? সীমাপ্রিয়া? সীমাপ্রিয়া কারোর পা চাটেনি, কারোর কাছে কখনো হাত জোর করে বলেনি কোনো কিছু, যদি হাত জোর করি আমি আমার ইষ্ট ভগবানের কাছে করব, আর যদি পা চাটতে হয় আমি তাকেই চাটবো,
যদি পাঁচ আটার কথা কাকলি দি বলে থাকে এই এই কথা দায়ভার তার আমার নয়, জিপ টেনে ছিঁড়ে দেব। কমেন্টে কি লিখেছো? যা ইচ্ছা তাই ভিডিও বানাও, খুব লাফালাফি করছি। লাফালাফিটা তুমি করছো, তুমি আর তোমার সাথে সাথে আর একজন কমেন্টে লিখেছে যে হ্যাঁ নেংটি ইঁদুর তো সেই জন্য লাফালাফি করছে। এ নেংটি ইঁদুর সঙ্গীতা আমাকে বলেছে আমি সঙ্গীতার সাথে বুঝে নেব, আর সঙ্গীতাকে আমি আসামের পুরোহিত বলেছি আমি ওর সাথে বুঝে নেব। যদি নেংটি ইঁদুর বলার কারোর রাইট থাকে সেটা সঙ্গীতার আছে, তোর নেই। অওকাতে থাক, অওকাতে। মনিটাইজেশনে সাথে সাথে রূপ পাল্টাচ্ছ, হ্যাঁ রূপ পাল্টাচ্ছ। নেংটি ইঁদুর লাফালাফি তো করবেই, আজকে বিকালে দেখি তার জন্য আমি কিছু করতে পারি নাকি। কন্টেন্ট হবো আমি, কন্টেন্ট হবো আমি তোমার, বাড়াও। মনিটাইজেশনের সাথে সাথে সীমা প্রিয়াকে খারাপ লাগছে? কি ভিডিও বানিয়েছিলাম আমি? যে কথাগুলো লিখেছিলাম একটাও ভুল কথা লিখিনি। যে অস্কারিমূলক কমেন্টগুলো ওই শিক্ষিত ভিন রাজ্যের শত্রু করত, আর তার সাথে সাথে শিক্ষিত সাগরেতরাও করতো কমেন্টে উস্কানি দিত, তোমরাও সেম টু সেম সেই ধরনেরই পথে হাঁটছো, শুধু তারা কমেন্ট করতো তোমরা ভিডিও বানাচ্ছ, এইটুকুই শুধু পার্থক্য। সীমা প্রিয়া কারো পা চাটেনি। তোমাকে তো মেসেজ পাঠিয়েছিলাম এফবিতে, তুমি কি তার বদলে কোনো ভিডিও বানিয়েছিলে? শুধু এতটুকু বলেছিলে হ্যাঁ এটা উচিত নয়, কমেডিয়ার হোস্টিংয়ের নামে কাউকে অপমান করা উচিত নয়, এইটুকুই শুধু বলেছিলে। কারণ এফবিতে সবাই তোমার বোন, সবাই তোমার দিদি, সবাই তোমার বন্ধু, সবাই তোমার পছন্দের ইউটিউবার, বলনি? এফবিতে আমি দেখলে আমাকে লাথি মেরেছি, দেখলে লাথি মেরেছি। লাথি তুমি একদিন জীবনে খাবে, সবাইকে কথায় কথায় লাথি মারো না মুখ দিয়ে, লাথি তুমি জীবনে একদিন খাবে। সেদিনকার এই সীমা প্রিয়ার কথাটা মিলিয়ে নেবে, বড্ড লাথিতে নেবে এসেছো কথায় কথায়। লাথি লাথি দিয়েছে, লাথি মেরে ইয়ে করে দিয়েছে। সীমা প্রিয়া কি বলেছে? সীমা প্রিয়া তোমাদের ওই বন্ধনের যে ট্রিবিউট গানটা দিয়েছে দিয়েছিলে তার মধ্যে তুমি আমাকে দাওনি, তার জন্য আমার কোনো দুঃখ হয়নি। শুধু এতটুকুই বলেছে সীমা প্রিয়া কালকে ভিডিও বানিয়ে, যে যখন কাকুলিদিকে অত সুন্দরভাবে বন্ধনে আবদ্ধ করেছে বন্ধনটা ছিন্ন করলে কেন? ভুল ভ্রান্তি হতেই পারে, অন্যভাবে মিটিয়ে নাও। আমি ভিক্ষা টিক্ষা ওসব পয়েন্টের দিকে যাচ্ছি না, আমি এতটুকুই কথা তুলেছি। আমাকে ট্রিবিউট সীমা প্রিয়াকে ট্রিবিউটে লাথি দিয়ে লাথি মেরে ল্যাগ মেরে বার করে দিয়েছি, তো সেই জন্য তার খুব দুঃখ হয়েছে, সেই জন্য সে কাকুলিদিকে বলেছে আমাকে ছবি দিল না, আমার ছবি দিল না, আমাকে ভিডিওতে এ কর। আমি এই কথা কাকুলিদিকে বলেছি? যদি কাকুলিদি এই কথা তোমাকে বলে থাকে তার দায়ভার কাকুলিদি। আমি কোনোদিনও আমি বলিনি আমার ভিডিও শেয়ার করো, আমার ভিডিও কমিউনিটি পোস্টে দাও, আমার জন্য কেউ প্রতিবাদ করো। যখন সঙ্গীতা আমার নামে অনেক গালাগালি দিয়েও পর্যন্ত ভিডিও বানাবে বলেছিল, তুই তুকারি করে আমাকে পোস্টিং করতো, তুই তুকারি করে আমাকে কমিউনিটিতে পোস্টে অপমান করেছে, তুই তুকারি করে ভিডিও বানিয়েছে, যা সীমা আমাকে অনেক কিছু মানে পিসাচ অমুক তমুক পেতনি, যেহেতু তখন দলাদলি ব্যাপারটা চলছিল, আমাকে শেওড়া গাছের পেতনি অনেক কিছু বলেছে। কজন কজন ক্রিয়েটার তখন আমার হয়ে প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিল বলতে পারবে? আমার লড়াই আমি একা লড়েছি, আমি কারোর প্রত্যাশা করিনি যে কেউ আমার হয়ে ভিডিও বানাক। আর শুধু তুমি একা নও, এর আগে যখন হোক প্রতিবাদমূলক ভিডিও হয়েছিল, তখনও পর্যন্ত যখন হোক প্রতিবাদমূলক যে যে ভাইটাকে নিয়ে হয়েছিল তখনও পর্যন্ত এরকম সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সম্বর্ধনার ভিডিওতে রাহুলও আমাকে রাখেনি, বা এছাড়া কাকুলি দিও ইয়ে করেছিল, সেখানে কাকুলি দিও আমাকে সেই সম্বর্ধনার ভিডিওতে আমার ক্লিপ ইউজ করেনি, আমার কোনো বক্তব্য ইউজ করেনি, রাহুলও করেনি। তবে রাহুল পরে এটা নিয়ে আমার কাছে একটা দুঃখ প্রকাশ করেছিল ফোনের মধ্যে, ঠিক আছে। একমাত্র সঙ্গীতা, ওই সঙ্গীতা লিটিল ওয়ার্ল্ডই করেছিল, যে যেটা করেছিল সীমা প্রিয়া সেটা মনে রাখে। কিন্তু তোমাদের সাথে প্রত্যেকটা প্রতিবাদের ইয়েতে আমি ছিলাম,
ঠিক আছে? তোমরা কোনোদিন সীমা প্রিয়াকে কোনো সম্মানই দাওনি। আজ কি বল কি বলেছিলে যে আমাকে নিয়ে আমার কন্টেন্ট, তোমার অনেক আগে থেকে আমার চ্যানেল, আমার পপুলার ভিডিওগুলোতে যাবে, ভিউজটা দেখবে, আমি কি ধরনের কন্টেন্ট বানাতাম, তারপরে কেন প্রতিবাদমূলক ভিডিওতে নেমে এসেছি। আর প্রতিবাদ তো প্রতিবাদী, ওখানে কোনো হেনস্থা ছিল না, কনস্পিরেসি ছিল না, ওটা শুধু প্রতিবাদী ছিল কিংবা ডিসকাশনমূলক কোনো ভিডিও থাকবে, আমি কোনো হেনস্থামূলক ভিডিও বানাইনি কখনো কাউকে নিয়ে। তাই সীমা প্রিয়া চ্যানেলটা অনেকেই আগে থেকে চেনে, আর তোমাদের মতো মানে ক্রিয়েটরদের কাছে কন্টেন্ট হতে গেলে যোগ্যতা লাগে। আরে আমার কি যোগ্যতা আছে না আছে তোমার কাছে আমি সেটা কি জানতে যাব? কিছু না তো যোগ্যতা আছেই, না হলে তুমি আজকের ভিডিওতে সীমা প্রিয়াকে নিয়ে বানালে কেন, কেন বানালে? কিছু না তো যোগ্যতা আছে। আজকের ভিডিওর অর্ধেক কন্টেন্ট তো আমি ছিলাম, অর্ধেক তো কাকুলি দিছিল। সীমা প্রিয়ার ক্যারেক্টার কেমন এ সবার কাছ থেকে লেংখায়, আর তারপরে সবার কাছে গিয়ে এফবিতে বাঁচাতে, দেখো না আমাকে বলেছে, দেখো না আমাকে বলেছে। এ তুমি তোমার ক্যারেক্টার নিয়ে খুব গর্ব করো না, হ্যাঁ তোমার ক্যারেক্টার একেবারে পরিষ্কার সাদা হোয়াইট, সীমা প্রিয়ারও তাই। ভিডিও লিস্টটা ঘেঁটে রাখবে, ভিডিও লিস্টটা ঘেঁটে দেখবে, পার্সোনালভাবে তো চেনে না, ক্রিয়েটার হিসেবে চেনো, ভিডিও লিস্টটা ঘেঁটে দেখবে কোনোদিন কোনো কনস্পিরেসি কোনো গালাগালি আমি দিয়েছি কিনা, জিপটারা ছেড়ে নেব। আমার ভিডিও যখন আমি নিজে নষ্ট করি না, ভিডিও লিস্টগুলো আমার নামকে আমার চ্যানেলকে আমাকে বদনাম করার তোমার কোনো রাইট নেই। তোমাকে কোনোদিন আমি বদনাম করেছি? এত বড় রাইট তোমাকে কে দিয়েছে যে তুমি আমাকে বদনাম করো? কালকে তোমাকে ওই এবান্ধন তো পেয়ার কা বান্ধন হ্যায়, ওই যে কথাটা আমি বলেছিলাম, কোনো জায়গায় তোমাকে অপমান করেছি আমি? শুধু তোমাদের ভুলটা ধরিয়ে দিয়েছি যে বন্ধনে বাধ্যও বেশিক্ষণ লাগে না, বন্ধনটা খুলে দিতেও বেশিক্ষণ লাগে না। খুব লাফাচ্ছে, লাফাবে কি তুমি একা একা লাফাবে? সীমা প্রিয়াকে নিয়ে কোনোদিনও কেউ ভিডিও বানায়নি, একমাত্র ওই জাত সীমা যেমন বাজে ভিডিও বানিয়েছিল তেমনি ভালো ভিডিও বানিয়েছে, ভালো ভিডিও আমাকে নিয়ে বানিয়েছিল। সে আমার থেকে কী ধরনের ভিডিও আশা করে সেটা সেই ভিডিওতে বলেছিল। শুধু জাসিমার উপরে একটাই আমার রাগ, সে আমার থাম্বনেলটা ইউজ করে পরে সেটাকে সরিয়ে দিয়েছিল, তাই জন্য তাকে আমি বলেছিলাম তুমি খুব ডারপোক আছো, কারণ তখনও আমাদের মধ্যে দলাদলি চলছিল, তুমি খুব ডারপোক আছো, সে তুমি আমার থাম্বনেল ইউজ করে তুমি সরিয়ে দিলে কেন স্ট্রাইকের ভয়ে? সেটা নিয়েও অনেক জাসিমা আমাকে অনেক কথা বলেছে, ঠিক আছে? তাই যদি কেউ ভালো ভিডিও বানিয়ে থাকে ওই জাসিমাই বানিয়েছে। আর সীমা প্রিয়া নাম আমার অনেক বোনেরা করে, অনেক বোনেরা করে, কারণ তারা জানে সীমা প্রিয়ার যোগ্যতাটা। আমার অনেক দিদিরা আমাকে আশা করে যে আমি ভিডিওতে আসি, বাট আমি এখন আসতে পারছি না একটু ব্যস্ততার জন্য। আর যদি সীমা প্রিয়ার নামে এতটুকু কেউ দু চারটে পাঁচটা লাইন ভালো কথা বলে থাকে, তাহলে তোমাদের ওই দুর্গন্ধ মহলই বলেছে, ওই কাকুলি দিয়ে বলেছিল এলভিতে, সীমা প্রিয়াকে একটু পরিচয় করিয়ে দিয়েছিল। অনেক আননোন ক্রিয়েটার আছে আমাকে চেনে না, কারণ আমাদের চ্যানেলটা তো তোমাদের মতো কনস্পিরেসি করে করে কন্ট্রোভার্সি করে করে সেরকম রিচে যেতে পারিনি। 8 দিন 7 দিন পরে ভিডিও দিই, অবশ্যই আমার ভিডিওর রিচ ডাউন। তাই যদি কেউ 5-6টা লাইন ভালো কথা বলে থাকে, তাহলে ওই কাকুলিদি বলেছে। আর যদি কাকুলিদি কোনো উদাহরণ দিতে গিয়ে 5-8টার কথা বলে থাকে, তাহলে সেই দায়ভারটা তার, 5-8টা। আর তোমাদের কাছে তো 3 জন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কন্টেন্ট দেয় তোমাদেরকে, তাদের তো যোগ্যতা আছে, তাদেরকে দিয়ে তো তোমরা কন্টেন্ট রোজ রোজ বানাও, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তোমরা কি করবে না করবে, তবে একটা কথা বলি, তোমাদের এইসবের জন্য না একজন ভালো বোন প্রতিমার পরিবার, ঠিক আছে, শুধুমাত্র এই শাড়ির আঁচলটা একদিন খুলতে গিয়েছিল এবং চেষ্টাও করেছিল, দিনের পর দিন একটু 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 খুলবে, এবং তার ভিডিওর কন্টেন্টই ওইটাই হবে। কই যখন প্রথম খুলেছিল যেদিনকার, সেই ভিডিওটাতেই তার ভিউজ এসেছিল 300-400, তাতেই তার খুব আনন্দ। কই গিয়ে তার সেই ঝুলের হাতটা চেপে ধরে বলেনি তো প্রতিমার পরিবার,
প্রতিমা তুমি কি করছো বলনি তো? সে তো লোনে জর্জরিত, বলনি তো? তাকে নিয়ে ভিডিও বানাওনি তো? এটা তুমি কি করছো? এই ধরনের কন্টেন্ট কতদিন চালাবে? তোমার এই একই শরীর, একই মুখ, দিনের পর দিন দেখতে দেখতে, দিনের পর দিন দেখতে দেখতে, দিনের পর দিন দেখতে দেখতে, খুলতে 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 আর যখন কিছুই থাকবে না, তখন দর্শকদের কাছে তুমি একঘেয়ে হয়ে যাবে। তখন তুমি কি প্রেজেন্ট করবে? লোকের কাছে তো তুমি খোলা পোশাকেই দেখতে লোক তোমাকে অভ্যস্ত। তোমার তুমি যখন গুল্লুকে নিয়ে ভিডিও বানাবে, তখন সেই ভিডিও কেউ দেখবে না। তুমি পশু পাখি নিয়ে ভিডিও বানাবে, দেখবে না। তুমি ইটিং শো করবে, দেখবে না। কই তখন তো তোমরা কেউ প্রতিমার পরিবারকে নিয়ে ভিডিও বানাওনি? তোমরা কি বলেছ? ওই তিনজন কন্টেন্ট ক্রিয়েটার যাদের কন্টেন্ট দেওয়ার ক্ষমতা আছে, তাদেরকে তোমরা ভিডিও বানিয়ে বানিয়ে বারণ করছো? এসব খোলাখুলি করো না, এসব খোলাখুলি করো না। আরে তোমরা তো মানে কি বলবো, পোশাক ধরে দুঃশাসন দাও, তোমরা মুখে মুখে দুঃশাসন, মুখে মুখে। তোমার জন্য বানি মাল্লিক ঠিক আছে, এখন বলছি, তুমি যখন আমার নামে এত মিথ্যা কথা বলতে পারো যে এফবিতে তোমাকে আমি এসব করেছি, আমাকে লাথি মেরেছে, আমাকে লাথি মেরেছে, তারা আমি বলছি তোমার কথার মধ্যে ঘাটলা আছে, মিলাঘাট আছে, মিথ্যা আছে, মিথ্যাবাদী একটা। নিজের নিজের কথাকে নিজের মতন করে সাজাও, ঠিক যে ঘটনাটা ঘটে সেটা বলার মতো সৎ সাহস তোমার নেই। টেনে ঝুঁকছ। আমি সঙ্গীতাকে আজও বলার ক্ষমতা রাখি যে তুমি ভিডিও রোস্টিং আর কমেডি নামে তুমি মানুষকে অপমান করবে না। তুমি আনন্দ দাও, আনন্দ দাও, কিন্তু অপমান করো না। আর সেটা আমার সাথে সঙ্গীতার পার্সোনাল ম্যাটার, সেটা আমাদের মধ্যে এলভিতে কথা হয়েও গেছে। মেঙ্কিলি যদি বলে, কেউ বলে সীমা প্রিয়াকে, সেটা একমাত্র সঙ্গীতা বলবে। আর এ ঝিঙ্কি রিঙ্কি চিঙ্কি তুমি নও। মনিটাইজেশনের জন্য অন্য কাউকে কন্টেন্ট বানাও, ঠিক আছে? তোমার তুমি যেমন বলেছো তোমার ভিডিও আমি দেখি না, তো সেই ধারণা নিয়েই থাকো। আমি একটা ভিডিও তো বলেছিলাম না তোমাদের 4-5 জনকে, তোমাদের কমেন্ট বক্সে আমার দেখা মিলবে না, আর মেলেও না। তোমরা ভিডিও নিয়েছো, মেলেও না, কিন্তু তোমাদের ভিডিও আমি দেখি, কিন্তু শুধু কমেন্টটা করি না। আর একজনকে শুধু আমি বলেছিলাম, তুমি টিচার তো, তোমাকে কিছু কিছু কথায় আর কিছু কিছু চরিত্রে মানায় না। তো সে আমাকে বলেছিল, আমি যখন টিচারের চেয়ারে বসে আমি টিচার, আর যখন আমি একজন ক্রিয়েটারের চেয়ারে বসে আমি একজন ক্রিয়েটার। আমি তাকে আর বলিনি, আমি তাকে আর বলিনি কিছু, আমি ওইখানেই ফুল স্টপ দিয়েছি। কিন্তু সে আমার একই কথা যখন আরেকজনের মুখ দিয়ে শুনল, তখন সে গালাগালি লেখাটা বা দেওয়াটা দেয়নি কখনো, লেখাটা বন্ধ করেছে। তোমরা যদি সত্যি ভিডিও বানিয়ে ওই তিনজন ক্রিয়েটার যারা যারা তোমাদেরকে কন্টেন্ট দেয়, যাদের কন্টেন্ট হওয়ার মতো যোগ্যতা আছে, তোমাদের ভিডিওতে কন্টেন্ট হওয়ার মতো যোগ্যতা আছে, আমাদের তো নেই, ছাড়ো, তবুও তোমরা হয়ে গেলাম, তবুও তোমরা হয়ে গেলাম একদিনের জন্য বা দুদিনের জন্য, তাদের নাকি তোমরা বারণ করছো, তাহলে প্রতিমার পরিবারকে বারণ করোনি কেন? তোমরা যদি বারণই করবে ভিডিও বানিয়ে, ওই মেয়েটা তো লোনে জর্জরিত। আমার কিছু দিদিরা আজকে সীমাপ্রিয়ার এই রূপ দেখে তোমাদের যদি খারাপ লাগে, আমি ক্ষমা প্রার্থী। আমার কিছু করার ছিল না, আমার কিছু করার ছিল না।